আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 11/11/2022 শুক্রবার। তো আজকে চাকরির বিষয় পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি। তো এই জবের ডিটেলস আমি একটু যদি বলে দিই যে এই জবের টোটাল পোস্ট হলো 13টি এবং কোন পদে কতজন নিবে যদি আমি একটু ভেঙে বলে দিই যে প্রথম পদের নাম সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর নিবে 4 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং বাংলা ও ইংরেজি 7 লিপিতে 45 এবং 70 শব্দ গতি সম্পন্ন, বাংলা ও ইংরেজি টাইপে যথাক্রমে 25 ও 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। 2 নম্বরে সাঁতার নিবে 1 জন, বেতন 8,500 থেকে 20,570। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে অফিস সহায়ক নিবে 8 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে বিশেষ দৃষ্টিপাতে আরো কোনো কিছু বলা আছে, যেমন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, প্রথম নং কমিকে বর্ণিত পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দ্বিতীয় ও তৃতীয় নং কমিকে বর্ণিত পদে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, সাতপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এছাড়া সকল বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবে। সত্য বলি, 1/10/2022 খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম বয়স 18 এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ নিয়ত তারিখ 22/9/2022 খ্রিস্টাব্দ মোতাবেক 25/3/2020 তারিখের প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা পুত্র সন্তান ও কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত ক্ষেত্রে 30 বছর, এবং যাদের কোটা আছে তাদের হলো 32 বছর হতে হবে। বেশি এর বেশি হলে সে আবেদন করতে পারবে না। এবার এখানে আরো বলা আছে যে বিভাগীয় প্রবেশের সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগ বিজ্ঞপ্তি 1 এবং 3 নং কমিকে বর্ণিত পদসমূহ বাংলাদেশ সচিবালয় কেডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 দ্বারা নিয়ন্ত্রিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তি 2 নং কমিকের বর্ণিত পদ পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 15 দ্বারা নিয়ন্ত্রিত হবে। আবেদনকারীকে সব শেষে অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন, তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি দাখিল করতে হবে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরির জন্য আবেদন আগামী 6/11/2022 তারিখ সকাল 10টা থেকে 20/11/2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। অর্থাৎ এই জবের জন্য আবেদনের ডেডলাইন হলো 20/11/2022। এবার 20 তারিখের মধ্যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে হবে, এর বেশি হলে আপনার অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আরও দিকে ডিটেলস বলা আছে যে এই জবের জন্য কোন কোন কাগজপত্র লাগবে, কীভাবে আবেদন করবেন, কিসের মাধ্যমে আবেদন করবেন, কত টাকা লাগবে, কোন জবের জন্য
যেমন কতগুলি ছবি লাগবে, ঠিক আছে, কোন কোন কাগজের ফটোকপি লাগবে, এবং কীভাবে এসএমএস করবেন, এমনকি অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সব এখানে দেওয়া আছে। এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে এসে আপনি ভালোভাবে পড়ে নিয়ে তারপরে এখান থেকে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। তো যাওয়ার আগে একটাই কথা, যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে রাখবেন, এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলোর আপডেট আপনি পেয়ে যাবেন। এবং পেজটা ফলো করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলোর আপডেট আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে আমাদের দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।